Hey guys, এখন বিকেল 3টে বাজে তো আমি একটু দোকানে যাব আমার একটা ফ্রেন্ডের বার্থডে আছে আজকে ওর বার্থডে সেলিব্রেশন করব তো আমি আর একটা ফ্রেন্ড যাব কিনতে তো দেখো আমার কি কেক কিনি কি কিনি সব দেখো তোমরা আমার সঙ্গে থাকো তো আমার সঙ্গে আমার বন্ধুর বার্থডে সেলিব্রেশন করো এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি এই যে আমার ফ্রেন্ড আছে ও আমার সাথে যাচ্ছে গাইস দেখো এখানে মানে কত রোদ মুখটা বেঁকে যাচ্ছে আমি দেখতেও পাচ্ছি না যে ভিডিওতে আমার মুখটা কেমন আসছে এত রোদ বাট ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে অনেক কম রোদ মানে কম গরম এত রোদ লেগেছে যে মাঝখানে যেতে যেতে আমরা বিশ্রাম নিচ্ছি এখানে একটু রেস্ট নিচ্ছি ভীষণ গরম এখানে কিন্তু কি করবো বান্ধবীর জন্মদিন বলে কথা তাই কেক কিন্তু যেতেই হবে আর তো মাত্র কয়েকটা মাস থাকবো বান্ধবীর সাথে তারপরে কে কোথায় চলে যাবে ঠিক নেই তাই যাই কেকটা কিনে আনি এটা ওর লাস্ট বার্থডে হবে হোস্টেলে সবাই মিলে বার্থডে সেলিব্রেশন করব তো যাচ্ছি তাই মানে কী বলবো হাড় ভাঙা কষ্ট করে করে যাচ্ছি এই গাইস আমরা কেক দোকানে চলে এসেছি একটা ছোটোখাটো একটা কেক দোকান বাট এখান থেকেই ফ্রেন্ডের জন্য কেক নিয়ে যাই কারণ এটা হচ্ছে হোস্টেল থেকে কাছে হয় এই দোকানটা তো চলো এবারেও কেক নিয়ে নিই এখানে গোলাপ ফুল ভীষণ সস্তা 20 টাকা দিয়ে দেখো কতটা ফুল দিচ্ছে গাইস এত গরম কি করব লাস্টে এই যে কুলফি কিনেছি কুলফি কিনে খেতে খেতে যাচ্ছি ভীষণ গরম তো কিন্তু এখন অনেকটা রোদ কমে গেছে কিন্তু তবুও হচ্ছে খেতে ইচ্ছে করলো মন চাইলো তাই আমি আর ও মিলে গরিব মানুষ কি করব তাই 5 টাকা দিয়ে কুলফি কিনে খাচ্ছি ও খাচ্ছে ও লজ্জায় ভিডিওতে আসছে না বড় লোকের মেয়ে তো তাই আসছে না লজ্জাতে গরিবের ভিডিওতে আসবে তাই আসেনি এখন রাত 11:40 বাজে তো যে রুমে বার্থডে সেলিব্রেশন হবে এখন সেই রুমে যাব তো দেখো কিভাবে আমরা হোস্টেলে বার্থডে সেলিব্রেশন করি একটু তো অন্যরকম হয় বুঝতে পারছো তো দেখো কিভাবে হয় বাড়িতে অবস্থা হয়েছে